অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় পুলিশের মামলার তিন সাক্ষীর দ্বিতীয় দফায় রিমান্ড থেকে আজ আদালতে তোলা হবে। কক্সবাজার সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের আদালতে তোলার কথা রয়েছে। এদিকে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের চতুর্থ দফায় একদিনের রিমান্ডের মেয়াদ আজ শেষ। এই মামলায় এখনও পর্যন্ত পুলিশ পরিদর্শক লিয়াকত এবং এসআই নন্দ দুলাল সহ পাঁচ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে চার পুলিশ সদস্যের দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর হলেও এখনও জিজ্ঞাসাবাদ শুরু হয়নি। গেল 31 জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। দর্শক, সিনহা হত্যা মামলা তদন্ত কার্যক্রমের অগ্রগতি জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, তিন সাক্ষীর কে আজ আদালতে তোলার কথা রয়েছে, এ বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। মৌসুমি, আমি এখন আদালত চত্বরে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষের জটলা। তিন সাক্ষীকে কিছুক্ষণ আগে কক্সবাজার সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর তাদেরকে আদালতে তোলা হবে একটু পরেই। এখন সব প্রস্তুতি এখানে সম্পন্ন হয়েছে। তিন সাক্ষী মোহাম্মদ আয়াজ, নাজিম উদ্দিন এবং নুরুল আমিন, এই তিনজনকে কিছুক্ষণ মধ্যেই আদালতে তোলা হবে। এখন আপনি দেখতে পাচ্ছেন তো আরেকজন যে দুই নম্বর আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার সেন, প্রদীপ কুমার দাস, তার দ্বিতীয় দফার চতুর্থ দফায় আজকে একদিন রিমান্ড শেষে তাকে তোলা হবে। তো তাকে কখন তোলা হবে সেটা এখন নিশ্চিত আমরা হতে পারিনি। তবে এই তিন সাক্ষীকে আদালতে তোলা হবে, তাদেরকে 164 করা হবে নাকি কারাগারে পাঠিয়ে দেওয়া তাও আমাদেরকে এখনো নিশ্চিত করা হয়নি। আমরা অপেক্ষায় আছি তাদেরকে 164 করা হবে কিনা অথবা তাদেরকে কারাগারে পাঠানো হবে কিনা। এরপরে ওসি প্রদীপকে এখানে আদালতে আনা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। মৌসুমি শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহিম শাহিন।